ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্রাঞ্চ কাউন্সিল মিটিং। বলাগড়ের জিরাট এক নম্বর প্ল্যাটফর্মের ওপর ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্রাঞ্চ কাউন্সিল মিটিং। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের জয়েন্ট জেনারেল সেক্রেটারি সেন্ট্রাল বৃন্দাবঞ্চল তিয়ারি, ব্যান্ডেল ব্রাঞ্চের প্রেসিডেন্ট শম্ভুনাথ সিং, ব্যান্ডেল ব্রাঞ্চের সেক্রেটারি অরিন্দম মিত্র, ব্যান্ডেল ব্রাঞ্চ কাউন্সিলর দীনেশ চাদু সহ অন্যান্যরা। এদিন সকল অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। মিটিং শুরু হওয়ার আগে জাগলিং প্রদর্শন হয়। এদিন ব্যান্ডেল ব্রাঞ্চের সেক্রেটারি অরিন্দম মিত্র বলেন, আমাদের প্রতি মাসের ন্যায় আমাদের রেলের সিস্টেম অনুযায়ী আমাদের একটা মাসের যে কোনো একটা দিন ব্রাঞ্চ কাউন্সিলর মিটিং বলে একটা মিটিং হয়, যে মিটিংয়ের মাধ্যমে সারা মাসে রেল কর্মচারীদের দাবি দাবা নিয়ে আলোচনা হয় এবং সেটা নিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে তাই আমরা চিন্তাভাবনা করি। আজকের জিরাটে হচ্ছে, যেখানে দীনেশ যাদব আমাদের এখানকার নেতৃত্ব দেয়। দীনেশ যাদব আজকের মিটিংটা এখানে অর্গানাইজ করেছে। রেল দিনকে দিন বেসরকারিকরণের দিকে এগোচ্ছে, মুখে তারা বলছেন যে কোনো রকম বেসরকারিকরণ করা হবে না, কিন্তু তলায় তলায় 50%-এর বেশি বেসরকারিকরণ হয়ে গেছে। আজকে 375,000 ভ্যাকেন্সি রেলে চলছে, এই ভ্যাকেন্সি লোডটা যারা আমরা চাকরি করছি তাদের ওপর পড়ছে এবং এই চাকরি যে আমরা করছি সেই চাকরি সেফটি ভায়োলেট করে আমরা যাত্রী পরিষেবা দিচ্ছি। এই যাত্রী পরিষেবা দিতে গিয়ে আমাদের বিভিন্ন সুবিধে অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে। আমরা রেল প্রশাসনকে বারবার জানাচ্ছি, কিন্তু এখন যিনি সরকারে আছেন তার কানে তালা দিয়ে বউ রেখে দিয়েছেন। তাই আমরা আগামী জানুয়ারি মাসে 7 তারিখে সারা হাওড়া ডিভিশনে গেট মিটিং, 18 তারিখে র্যালি এবং 17 তারিখে র্যালি এবং 28 তারিখে ধর্নায় আমরা বসব। তো এই রেল যে বেসরকারিকরণ হচ্ছে, বেসরকারিকরণের দিকে এগিয়ে যাচ্ছে, এ শুধু রেল কর্মচারীর কোনো প্রবলেম নয়, রেল কর্মচারী তার চাকরি হারাবারও কোনো ব্যাপার এখানে নেই, কিন্তু প্রবলেম যেটা এখানে হবে সে প্রবলেমটা হচ্ছে সাধারণ মানুষের প্রবলেম। যে গরিব মা বাবা, যাদের ছেলেরা অল্প পড়াশোনা করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একটা আইটিআই ডিগ্রি নিয়ে রেলের গ্রুপ ডিতে চাকরিতে ঢোকার একটা আশা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা বাতিল করে দিয়ে 11,000-14,000 কন্ট্রাক্টর লেবারদের দিয়ে কাজ করানো হচ্ছে। এই প্রতিবাদটা ভারতবর্ষে আমরা দিকে দিকে ছড়িয়ে দিয়েছি, মানুষ জাগৃত হয়েছে, সমস্ত প্যাসেঞ্জার আমাদের সঙ্গে আছে। এই লড়াই আমরা জিতব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।